আমরা তাহলে আশিস সরকারের প্র্যাকটিক্যাল জিওগ্রাফি এই বইটাকে বারকোড করে ফেলি। ওখানে বইটা আপনার সামনে হাতে আছে তো? ঠিক আছে, এবার বারকোড স্ক্যানার লাগানো আছে। হ্যাঁ, বইটাকে আপনি নিয়ে আসুন। নিয়ে এসে এবার আমরা শুরু করছি। এডিটে গিয়ে এডিট আইটেম, এবার সেখান থেকে নাম্বার এগেনস্ট এডিট করতে যাচ্ছি আমরা। আই হোল্ডিং এর হোল্ড হোল্ডিং হোল্ডিং রেকর্ডের এডিট আইটেম 16330, এখানে বারকোড যেখানে সেখানে আমরা এবার বারকোডটাকে বইটার পাতার টাইটেল পেজটা খুলে বারকোডটা স্ক্যান করুন। এসে গেছে A1042। বেশ, বারকোড রিড হয়েছে ঠিকঠাক। এটাকে এবার সেভ করে ফেলুন। সেভ হয়ে গেছে। এবার দেখা যাচ্ছে যে এবার রেকর্ডের ওখানে A1042 বারকোড দেখাচ্ছে, ওদিকে অ্যাক্সেশন নাম্বার 16307 সেটাও দেখাচ্ছে। আমরা এবার রেগুলার ভিউতে ফিরবো, ফিরে এবার দেখি। হ্যাঁ, এখানেও আমাদের কিন্তু বারকোড এবং অ্যাক্সেশন নাম্বার দুটোই আমাদের দেখাচ্ছে ঠিকঠাকভাবে। তবে এই মুহূর্তে যেহেতু এই সদ্য সদ্য এন্ট্রি করেছি, এক্ষুনি কিন্তু আমাদের বারকোড দিয়ে সার্চ করলে দেখাবে না, শুধু অ্যাক্সেসের নাম্বার দিয়ে সার্চ করলে দেখাবে, কারণ জেবরা সেটা আছে। আমরা এখন তাহলে একবার জেবরা ইন্ডেক্স করে নিই। হ্যাঁ, রিইন্ডেক্সে চলে যান। রিইন্ডেক্স থেকে এবার আমরা রিইন্ডেক্সিং শুরু হলো, কয়েক মিনিট সময় লাগবে এখানে। এখানে বলার যেটা একটাই বিষয় রয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকবার যে আমাদের এক একটা করে আইটেম স্ক্যান করবো তারপরে জেবরা রিইন্ডেক্স করবো তা কিন্তু নয়, ঠিক আছে, সেটা কখনোই নয়। আমরা যেটা করব সেটা হচ্ছে যে হয় আমরা একটা ব্যাচ, যে ধরা যাক 20টা, 25টা, 50টা বা 100টা বই আমরা স্ক্যান করছি, স্ক্যান করে একবারে তারপরে একবার রিইন্ডেক্স চালিয়ে নিলাম, ফুল রিইন্ডেক্স। অথবা অথবা এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে যেহেতু ক্রন জব কিছুক্ষণ বাদে বাদেই ইনক্রিমেন্টাল ইন্ডেক্সিং করতে থাকে, সুতরাং যদি আমাদের একটু সময় দিই তাহলে অটোমেটিক্যালি রিইন্ডেক্সিং হয়ে যাবে, সুতরাং আমাদের আলাদা করে হাতে করে কিছু করার প্রয়োজন পড়বে না। তো এবার রেকর্ড সমস্ত রিড হয়ে গেছে, 9424খানা রেকর্ড বিবলিওস এগেনস্ট দ্য এন্টার লট অফ হোল্ডিং। তো এবার জেবরা রিইন্ডেক্সিং হচ্ছে। এবার জেবরা রিইন্ডেক্সিং কমপ্লিট হতে একটু সময় নেবে, মিনিট দুই আড়াই মতন সময় লাগবে। এই সময় আমরা আর দু একটা জিনিস আলোচনা করে নিই। এইখানে সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে যে কেন আমরা আলাদা করে বারকোড করছি অ্যাক্সেশন নাম্বার ছাড়াও, সেটা তো আমরা আগে আলোচনা করেছি, সেটা তো অন্য জায়গায় বিস্তারিত আলোচনার জায়গা। কিন্তু এখানে খেয়াল একটা জিনিসই রাখার আছে, সেটা হচ্ছে যে বারকোড যখন আমরা স্ক্যান করে তুলব তখন আমাদের একটা জিনিসই এনশিওর করতে হবে যে যে অ্যাক্সেশন নাম্বার যে আইটেমের গায়ে, যে হোল্ডিংয়ের গায়ে যে অ্যাক্সেশন নাম্বার লেখা আছে সেই অ্যাক্সেশন নাম্বারের এগেনস্টের বারকোডই যেন আমরা এডিট করে করি। ওটা হয়ে গেছে, শেষ হয়ে গেছে, সেজন্য টার্মিনাল উইন্ডোটাও বন্ধ হয়ে গেল। এবার আমরা যদি সার্চ করি, এবার কিন্তু আমরা হাতে করে সার্চ করব না। হ্যাঁ, বারকোড স্ক্যানারটা নিয়ে আসুন। নিয়ে এসে অ্যাজ ইফ বই সার্চ করছেন সেরকমভাবে আমরা সার্চ ইন্টারফেসে চলে যাব। চলে গিয়ে ওই টাইটেল পেজে যেখানে বারকোড স্টিকারটা লাগানো আছে সেই স্টিকারের ওপর স্টিকারটাকে স্ক্যান করব, হাতে করে এন্ট্রি করার নেই, ফলত সময় বাঁচবে এবং ব্যাপারটা তাড়াতাড়িও হবে। স্ক্যান করুন। হ্যাঁ, হয়ে গেছে। এবার স্ক্যান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে রেকর্ডটা সার্চ করে বার করে নিল। এই হচ্ছে আমাদের রেকর্ড, সুতরাং কাজ হয়ে গেল, সিস্টেমে আমরা বারকোড ঢুকিয়ে নিলাম অ্যাক্সেশনের সঙ্গে সঙ্গে।